মিনিটে 110 রান করতে সমর্থ হয় বাংলাদেশ নারী দল। রোহিঙ্গাদের জন্য বিশ্ব জনমত তৈরি করতে কক্সবাজারে এসেছেন বিশ্বকাপ ফুটবলে অংশ নেয় নাইজেরিয়ার সাবেক ফুটবলার এমেকা ইয়োজিগো। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেন তিনি। এ সময় মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাথে মতবিনিময় করেন সাবেক এই নাইজেরিয়ান ফুটবলার। পরে রোহিঙ্গাদের সাথে একটি প্রীতি ফুটবল ম্যাচও খেলেন তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি জানান, রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়দের বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবেন তিনি। রাশিয়া বিশ্বকাপ